Good morning. This is my second day at Darjeeling. Darjeeling aslam ar view dekhbo na eta to hotei pare na. Ekhon baje ghorite sokal 9ta. Ekhon ami jacchi amader hotel theke jei balcony ta ache sei balcony ta theke tomader total view ta dekhabo. Seta jodi na dekho mane seta jodi na dekhai ami tar sera loss hoye jabe. To cholo view ta dekhai. আজকে যাচ্ছি আমরা সাইট সিন করতে, চলো তোমরা সাথে থাকো। ব্রেকফাস্টের জন্য এখন এসেছি আমরা একটা, এখানে মেলার সামনে একটা নতুন দোকান আছে, তো সেখানে আমরা আছি। এখন ব্রেকফাস্টের জন্য চা খাচ্ছি, চার বাজে। এটা হচ্ছে সকালবেলার দিকের মর্নিং ভিউ। এখন আমি যেখানটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে তোমার আস্থা ঘরের ভেতর দিয়ে। মেলের যেই ভিউটা আছে সেটা দেখাই তোমাদের। মেলটা দেখতে খুব সুন্দর লাগে। সকালবেলা যে ভিড়টা সেটা কিন্তু খুব সুন্দর লাগে। এই যে মেলার পিছনের দিকে এটা হচ্ছে ফাউন্টেন, এই ফাউন্টেনটা দেখতে অনেক মানুষই আসে, যেটা হচ্ছে এখানের মেন আকর্ষণীয় জিনিস। চলো আরো সামনে যাওয়া যাক। ये बादल की चादर, ये तारों के चल, मैं छुप जाऊं पल दो पल। মহাকালেশ্বর মন্দির রাস্তা যেটা আছে, ইটস টু মাচ হাই, শ্বাসকষ্ট একটু হচ্ছে, কিন্তু পাহাড়ে ওঠার তো এটা একটা মজা, তাই না? অনেক মানুষই যাচ্ছে, আমরা যেহেতু সমতল এরিয়ার মানুষজন একটু কিন্তু অসুবিধা হয়। তাও আমার এজ এখন অনেক কম, তাহলে একটা জিনিসই ভাবছি, যারা কেদারনাথ বদ্রীনাথ যারা জার্নি করে তাদের কী অবস্থা হয়। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ভবানী সহিতম
এইমাত্র মহাকালের মন্দির আমাদের ঘোরা হয়ে গেল। এটা হচ্ছে মন্দিরের আউটসাইড। রাস্তা কিন্তু খুব ক্লিয়ার আছে, চারিদিকে প্রচুর মেঘ কুয়াশা সমস্ত কিছু একসাথে আছে। তো চলো এখন মন্দির থেকে আমরা বেরোচ্ছি। মন্দির থেকে নামার সময় এখানে একটা সুন্দর কটেজ দেখতে পাবে, এখানে কিন্তু মানুষজন থাকেও, যার জন্যই এইভাবেই কটেজটা বানানো হয়েছে যে মানুষজন এসে এখানে থাকতে পারবে, সাথে ঠাকুরকেও দর্শন করতে পারবে। সো তো এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং একটা জিনিস। তো এইবার আমরা মন্দিরের তলা থেকে এবার নামছি। দেখতে পাচ্ছি ওখানে অনেক কিন্তু বাঁদরও আছে ছোটো ছোটো, এটা দিয়ে নামছি। সুন্দর লাগছে, খাড়াও আছে কিন্তু দেখো। সো অ্যাট দিস টাইম নাও আই এম গোয়িং টু দার্জিলিং জু। দার্জিলিং জু ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু ভিজিট পপুলার এরিয়া জাস্ট বিকজ হেয়ার অ্যাটমসফিয়ার ইজ টু মাচ গুড অ্যান্ড দেয়ার আর লট অফ অ্যানিমেলস। তো সেটা আমরা যাব, সেটা ভিজিট করবো। দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের পাহাড়ি গাছ আছে। চলো জুর দিকে যাওয়া যাক। এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। মন্দির থেকে বেরোনোর পরে আমরা চলে আসলাম একটা নতুন ভিউ পয়েন্টে। এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগে দেখতে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, পিছনে অনেক বড় পাহাড় সাথে অনেক ছোট ছোট ঘরবাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। তো টোটাল ভিউটা একবার 360 দেখিয়ে দিতে। পাহাড়ের ফুল তুই, বাহারের ফুল তুই, আবিরে রঙ তোর রাগে, ভেবেছি আমি বহুবার, ভাবিনি হবে মোটামুটি মহাদেবের মন্দির থেকে 30 মিনিট মতন হাঁটলাম। 30 মিনিট মতো হাঁটার পরেই দার্জিলিং জুওলজিক্যাল পার্কে আমরা চলে আসলাম। এটার ফ্রন্টে এখন আমি দাঁড়িয়ে আছি, এর ভেতরে আমাদের ঢুকতে হবে। দেখা যাক এর ভেতরে কতটা ইন্টারেস্টিং, কত কী পশু পাখি আছে, সেগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। জুয়ে ঢোকার আগে একটু শুকনো মুড়ি নিয়ে নিলাম, যাতে সারাক্ষণ খালি পেটে আছি আর যাতে শরীরে কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্যে এই মুড়িটাকে নিয়ে নিলাম। এতে কোনো কিন্তু সাইড এফেক্ট হবে না। তো এটাকে অল্প খেয়ে নিই। এটার দাম নিয়েছে মাত্র 50 টাকা। এটা মাত্র বলে দিলাম, কিন্তু এটা মোটেই মাত্র ব্যাপার নয়, এটা যথেষ্ট কস্টলি। কিন্তু যেহেতু খিদে পেয়েছে ওই জন্য 50 টাকা দিয়েও খেতে হচ্ছে। এবার খেয়ে নিই, তারপরে ঢোকা যাবে। এখন আমরা লাঞ্চের জন্য এসেছি। এখন অর্ডার দিয়েছি আমরা চিকেন ফ্রাইড রাইস। তো সেটা অর্ডার হচ্ছে দিলাম, আশা করছি মিনিট কুড়ির মধ্যে ওরা দিয়ে দেবে। তো এটা হচ্ছে যে মিউজিয়ামটা আছে দার্জিলিংয়ে জুয়ের ভেতরে, তো সেইখানে এই রেস্টুরেন্টটা আছে। তো দেখা যাক এখানে খাবারের কোয়ালিটি থেকে শুরু করে কোয়ান্টিটি কেমন লাগে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। থার্ড যে ব্লগটা আসছে সেইটা আমি খুব শীঘ্রই আপলোড দিয়ে দেবো। এটা দার্জিলিং ঘোরার আমার দ্বিতীয় ভিডিও। যদি তোমরা প্রথমের ভিডিওটা না দেখে থাকো, এই ভিডিওর শেষে আমি দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই চেক করে নিও। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্যে বাই।